তিনি এবার ট্রফি পেলেন। ট্রফির পিছনে কিন্তু শুধু আমার একা না, আমার টোটাল গ্রুপ কিংবা আমার ইন্ডাস্ট্রি শ্রমিক কর্মচারী অফিসার সবার সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু আজকে এটা পাওয়ার পিছনে মূল কারণ। এটা এখন পাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এটার জন্য এই ধারাবাহিকতা রাখার জন্য এখন গুরুত্ব কিন্তু আরো অনেক বেড়ে গেল, যে প্রতি বৎসর যাতে আমরা এটা পাই এবং আমাদের গভর্নমেন্টের তরফ থেকে প্রতি প্রতি বৎসর যেন এটা একত্রিত না হয়ে প্রতি বৎসর যেন এটা এই ট্রফিটা দেওয়ার ব্যবস্থা করে, তাইলে এটাতে হবে কি প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান সাথে সাথে উৎসাহিত হবে আরো। সংক্ষেপে তাদের রপ্তানি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, এটিএন যেমন নেটওয়ার্ক স্টার্ট করেছি আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস হিসাবে, পরবর্তীতে ফকির নেটওয়ার্ক আবার স্টার্ট হলো 1996 থেকে স্টার্ট হয়ে এখন এই ধারাবাহিকতায় চলছে। ডে বাই ডে আমরা ডেভেলপমেন্ট কিংবা ভলিউমের দিকে এক্সপানশনের দিকে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। 2006-07 আমার ছিল 40 মিলিয়ন, 7-8 হবে 50-52 মিলিয়ন ডলার, 9-10 ধারাবাহিকতা আমি মনে করছি যে 9-10 আমার এক্সপোর্ট ভলিউম গিয়ে হয়ে যাবে 70 মিলিয়ন। বললেন মাত্র 1000 শ্রমিক নিয়ে যাত্রা শুরু করলে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 20,000-এর মতো। তখন অ্যাকচুয়ালি ছিল ফকির নেটওয়ার্ক যখন 1996 এ তখন এই প্রিমিসেসে স্টার্ট করা হয় তখন 1000-1200 হবে, বর্তমানে এখন 5,500 মতো হবে শুধু ফকির নেটওয়ার্কস এ। অ্যাকচুয়ালি আমাদের গ্রুপ মিলে কিন্তু টোটাল প্রায় 20,000 ক্রস করবে, ফকির গ্রুপের টোটাল যদি আমি শ্রমিক কিংবা আমার সমস্ত লোক ধরি জনবল ধরি তাহলে প্রায় 20,000 মতো হবে। গ্লোবাল বায়ারদের সব ধরনের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট মিট করে থাকেন তারা। আমাদের সোশ্যাল কমপ্লায়েন্স সমস্ত বায়ার থেকে অ্যাপ্রুভড আছে, যা যা বিভিন্ন বায়ারে কিন্তু বিভিন্ন ধরনের একটু কমপ্লায়েন্স এর ডিফারেন্ট থাকে, কিন্তু আমরা সবাই সব বায়ারে আমাদের এখানে ইউরোপের বায়ার টার্কির বায়ার কিংবা গ্লোবাল বললে H&M গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইজ এই মার্কেটিং তারা করতেছে তাদের টোটাল কমপ্লায়েন্সটা আমরা মিট আপ করছি। টোটাল কমপ্লায়েন্স বলতে সমস্তটাই আমরা করি, তার মধ্যে হচ্ছে যে শ্রমিকদের জন্য আমাদের ইন হাউস মেডিকেল ফ্যাসিলিটি, সার্বক্ষণিক ডাক্তার নার্স এবং চাইল্ড কেয়ার, মহিলা যাদের বাচ্চা ছেলেপেলে ছোট ছেলেপেলে আছে তাদের জন্য চাইল্ড কেয়ার আছে আমাদের এখানে সারাক্ষণ, সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত নার্স আছে মেডিকেলে এবং চাইল্ড কেয়ারের জন্য শিক্ষিত ওই ধরনের চাইল্ড কেয়ার টেক কেয়ার করতে পারে ঠিক ওই টাইপের লোক নিয়োগ করা আছে সার্বক্ষণিক আমাদের ফ্যাক্টরিতে। এবং পরিবেশ দূষণের জন্য আমার ইটিপি একটা চালু আছে বর্তমানে, এবং ভবিষ্যতে যেহেতু কোয়ান্টিটি বাড়তেছে এবং আমার ভলিউম বাড়বে সেই তুলনার ইয়ের দিক চিন্তা করে আমি এখন নির্মাণাধীন একটা ইটিপি ইয়ের ফ্যাক্টরি প্রিমিসেসের মধ্যেই করা হচ্ছে, এবং এখন বাংলাদেশে সর্ববৃহৎ বলা যায় সেটা 2-3 মাসের মধ্যে পুরোপুরি রান করবে। তাদের রপ্তানি কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য তিনি আরো কিছু পরামর্শ তুলে ধরেন। তো অ্যাকচুয়ালি পাওয়ার সেক্টরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা শিল্পের পিছনে পাওয়ার পাওয়ার মানে এটা একটা মানে ভাইটাল পয়েন্ট আমি বলবো, এর মধ্যে তার থেকে বিদ্যুৎ এবং আমাদের দেশে এখন আন্তর্জাতিক মানে প্রতিযোগিতায় টিকতে পারার পিছনে আমি বলবো যে একটা গ্যাসের যে আমাদের সাপোর্টটা বাংলাদেশে যে গ্যাস ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাসের বর্তমান যে পজিশন এটাতে অনেকেই ভুক্তভোগী, এটার উন্নতি করা এটা কিন্তু গভর্নমেন্টের, এটা কিন্তু ব্যক্তি কেউ দ্বারা সম্ভব নয়, এটা কিন্তু আমাদের সরকার এটা দেখা উচিত
পাওয়ার, ইলেকট্রিসিটি এবং গ্যাস এই দুইটা খুবই প্রয়োজন গভর্নমেন্টের চিন্তা করে, যে এটা ফিউচার, যাতে ক্যাপাসিটি অনেকে অনেক এক্সপানশন প্ল্যানে গিয়ে আটকে আছে কিন্তু শুধু এই পাওয়ারের জন্য, গ্যাসের জন্য। এবার এটা যদি পরপর বৃদ্ধি না করা হয় তাহলে সামনে আমি দেখতেছি যে এটা প্রবৃদ্ধি হার, ইয়ের হার সব জায়গায় বাধাগ্রস্ত হবে ইন্ডাস্ট্রি। এটা কিন্তু সরকারের উদ্যোগ নেওয়া উচিত, এটা কিন্তু কেউ ব্যক্তি কিংবা ইন্ডিভিজুয়ালি কোনো করার সুযোগ নেই। এবং নারায়ণগঞ্জের ব্যাপারে আমি বলবো, ছোটখাটো আমাদের এখানে অনেক ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, ইন্ডিভিজুয়ালি ইটিবি প্ল্যান করার যে ইনভেস্টমেন্ট আমি নিজে করেছি, কিন্তু এই এটার করার পিছনে যেই ইনভেস্টমেন্ট এটা সবার পক্ষে কিন্তু সম্ভব না, কিন্তু আমিও করছি, কিন্তু আমার এটাতে বিশাল একটা ইনভেস্টমেন্ট। এটা কিন্তু সেন্ট্রালি গভর্নমেন্ট যদি ওই ধরনের একটা সাপোর্ট দেওয়া হতো তাহলে সমস্ত ফ্যাক্টরিগুলো উপকৃত হতো। এবং ফাইন্যান্সিয়ালের যে ব্যাপারটা, এটা ইন্ডিভিজুয়ালি করা আর একত্রে সেন্ট্রালি করা কিন্তু কস্ট ইনভলভমেন্ট অনেক কমে যাবে। ইটিবির ব্যাপার, নারায়ণগঞ্জে ছোট ছোট অনেক ফ্যাক্টরি আছে, এবং হয়তো আপনারা জানেন যে ইটিবি যে সুয়ারেজ ব্যবস্থা এটা ক্যানেলের মাধ্যমে, তো এই ক্যানেলের যে কোনো একটা জায়গায় যদি গভর্নমেন্ট ওই রকম সেন্ট্রালি চিন্তা করে তাহলে সবার জন্য পরিবেশের দিক রক্ষা হবে, এবং ফ্যাক্টরির ইন্ডিভিজুয়ালি ওদের উপরে ওই রকম প্রেশার আসবে না ইয়ের ব্যাপারে, কস্ট এর ব্যাপারে কিংবা ইনভেস্টের ব্যাপারে। তারপর আরেকটা বিষয়ের দিক চিন্তা করা যায় যে ইনভেস্টের ব্যাপারে যদি গভর্নমেন্টলি এই ইনভেস্টটা করে, সেদিক থেকে আন্তর্জাতিক বাজারে আমরাও প্রতিযোগিতা টিকার জন্য এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে আমি মনে করি। শুধু দর্শক, রপ্তানি ট্রফি দিয়েই যাদের রপ্তানি সাফল্যকে স্বীকৃতি দেওয়া হলো, তাদের পরামর্শগুলোর প্রতি কর্তৃপক্ষের উপযুক্ত নজর দেওয়া হলে তাহলেই আসলে তাদের উদ্যোগকে প্রকৃত অর্থে উৎসাহিত করা হবে। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন।